বিশ্বকাপ হবে না, সেক্ষেত্রে আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ হবে, 2022 টি টোয়েন্টি বিশ্বকাপ হবে এবং 2023 একদিনের বিশ্বকাপ সেটা ভারতেই হবে। আগামী বছর পূর্ব চুক্তি অনুযায়ী ভারতেই বিশ্বকাপ হওয়ার কথা। আর তবে অস্ট্রেলিয়ার সঙ্গে ক্রিকেট বোর্ডের সঙ্গে ভারত কথা বলে ঠিক করে নেবে যে আগামী বছর ভারতে হবে না অস্ট্রেলিয়া হবে। অন্যদিকে এই বিশ্বকাপ হওয়া পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সুবিধা হলো যে চলতি বছর আইপিএল হওয়াটা কার্যত নিশ্চিত হয়ে গেল। সম্ভবত 26 সেপ্টেম্বর থেকে দুবাইয়ের মাটিতে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল আয়োজন করার জন্য বদ্ধপরিকর এবং তার জন্যই তারা এগোতে শুরু করবে। ধন্যবাদ।